নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি আমাদের জবা গাছের পরিচর্চা করছি ঠিকঠাক তা সত্ত্বেও হয়তো গাছটার বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে কিংবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে কি কারণে এগুলো হয় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমরা গাছকে প্রথমেই জানতে হবে একটা গাছের সব সময় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার এই খাবারগুলো কিন্তু গাছকে ঠিক সময়ে ঠিকঠাক দিতে হবে তবেই কিন্তু আপনার ছোট গাছ যখন বেড়ে উঠবে একটা খাবারের যদি সে উপাদান ঠিক মতো না পায় তাহলে কিন্তু আপনার গাছটার বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে কিংবা গাছের পাতাগুলো ছোট ছোট হতে থাকবে কুড়ি ঝরে যাবে এই সমস্ত খাবারের কিন্তু একটাও কোনো উপাদান যদি আপনার ঠিকমতো গাছ না পায় তাহলেই এই সমস্তগুলো আমরা গাছে দেখতে পাই আজকে আমি যে খাবারগুলো রেখেছি সেটা হচ্ছে সরিষার খোল আর কলার খোসা সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তার সাথে ফসফরাস কিছুটা আছে পটাশিয়ামও আমরা কিছুটা পাই তার জন্য আমরা সরিষার খোল দেব গাছে আর তার সাথে রেখেছি কলার খোসা এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়ামের অভাব হলেই কিন্তু আমাদের গাছে রোগ পোকার আক্রমণ বাড়ে পাতাগুলোর কিনারাগুলো পোড়া পোড়া হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় অনেক কিছু কিন্তু আমরা যদি আপনারা গাছকে ঠিকমতো লক্ষ্য করেন তাহলেই এগুলো দেখতে পাবেন আর তখনই বুঝতে হবে আমার গাছে পটাশিয়ামের অভাব দেখা দিয়েছে আর নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে আপনার গাছের পাতাগুলো একইভাবে হলুদ হতে শুরু করে দেবে পাতাগুলো ছোট হতে থাকবে আর নাইট্রোজেন খাবার আমরা গাছকে ছোট গাছ যখন বড় করবেন অবশ্যই মাসে এক থেকে দুবার এই সরিষার খোল আপনারা গাছে অবশ্যই টবের মাটিতে দেবেন গাছের যে বৃদ্ধির জন্য আমরা প্রথমেই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে আমাদের বেশি দিতে হবে গাছটা যখন ঝাড় হয়ে যাবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে তার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে আপনারা অবশ্যই মাসে দুবার দেবেন এইভাবে আমি যে কলার খোসাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা টবের মাটিতে আমি দিয়ে দিচ্ছি তার সাথে সরিষার খোল দু চামচ গাছে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন আপনারা কেননা এগুলো ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হওয়ার পর গাছে শিকড়ে যাবে আর শিকড় দ্বারা সে কিন্তু গাছে পৌঁছে দেবে এই সমস্ত খাবারের গুণাগুণ গাছটা আস্তে আস্তে আমাদের স্বাভাবিক হবে যে সমস্ত গাছ আপনাদের কুকড়ে আছে একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে কিংবা অনেক সময় লক্ষ্য করে দেখবেন পাতাগুলো একেবারে ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে গাছে এই সমস্ত খাবারের গুণে কিন্তু আপনার গাছটা স্বাভাবিক হবে আমরা কিন্তু অনেক আশা নিয়ে গাছগুলোকে কিনে নিয়ে আসি আর সেই গাছ যদি আমাদের ঠিকঠাক এইভাবে যখন ফুল ফুটবে তখন তো দেখতে ভীষণই ভালো লাগবে আর গাছ ভর্তি ফুল আমরা ভীষণই ভালোবাসি আমি আরেকভাবে আমি দেখাচ্ছি সেটা তরলভাবে আপনারা গাছে কিভাবে দেবেন সরিষার খোল দু চামচ জলে দিয়ে দিচ্ছি তার সাথে পটাশিয়ামের জন্য আমি কলার খোসাটা জলে এইভাবে ভিজিয়ে রাখবো দু রাত এইভাবে যদি আপনারা তরলভাবে গাছে দেন সেটা কিন্তু খুব দ্রুত গাছে পৌঁছে যাবে শিকড়ের দ্বারা আমি এইভাবে দু ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে রাখার পর আমি এটা ছেঁকে জলের সাথে মিশে গাছে প্রয়োগ করব আপনারা ঠিক এইভাবে গাছে দেবেন আপনাদের গাছগুলো দেখবেন যে সমস্ত গাছে একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে কিংবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক হবে দু রাত ভেজানোর পর তরল সারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই খাবারটার সাথে আমি জল মিশিয়ে তবেই কিন্তু গাছে দেব এটা সরাসরি দিলে কোনো ক্ষতি নেই এটা সরিষার খোল আর পটাশিয়াম যুক্ত খাবার যাচ্ছে নাইট্রোজেন আর পটাশিয়াম গাছের কোনো ক্ষতি হবে না আপনারা যে আমি যে ছেঁকে রাখছি এটাও আপনারা আবার গাছের গোড়ায় দিয়ে দেবেন প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাছের জন্য এইভাবে জলের সাথে মিশে মিশ্রণটাকে আমরা বড়ো গাছ হলে একশো এম দেবেন ছোটো গাছ হলে পঞ্চাশ এম দেবেন গাছের ভীষণই একটা হেলদি খাবার ছাদ বাগানে আপনাদের যত রকমের গাছ থাকবে শীতে সব গাছে আপনারা এই খাবারটা দিয়ে দেবেন আপনাদের গাছ একেবারে সারা শীত একেবারে ফুলে ফুলে ভরে থাকবে আর ছাদ বাগান যখন এইভাবে ফুলে ফুলে ভরে থাকে তখন তো ভীষণই ভালো লাগে আর ছাদ ছাদে যেখানে রোদ থাকবে ব্যালকনিতে যেখানে রোদ পাবে সেই রকম জায়গায় আপনারা গাছগুলোকে রাখবেন গাছের রোদেও কিন্তু একটা খাবার সে তৈরি করে এইভাবে আমরা গাছের পরিচর্যা করব আর গাছ থেকে আমরা এইভাবে ফুল ফোটাব আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার